আমি অন্তিম লগ্নে মাগো এসেছি, এখানে আপনাদের খুব নাম করা হরিবাস হর হরিবোল হরিবোল। গত 5 বছর পূর্বে মনে হয় একবার এসেছিলাম। নিতাই গৌর হরিবোল হরিবোল। কি জানি কি আমার পিতামাতার স্বীকৃতি, দয়াল গুরুদেবের অসীম করুণায়, এই সম্প্রদায়গণের সহযোগিতায় আপনাদের চরণ প্রান্তে আসার সৌভাগ্য লাভ করেছি। আপনারাই চরণধুলি আমার মস্তকে দিয়ে শুধু এ জন্মের তরে নয়, প্রতি জন্মে জন্মে যেন কৃষ্ণ নাম বলতে পারি, আপনাদের যুগল চরণ তলে যেন জনম জনম স্থান। দর্শন মাত্র বুঝতে পেরেছেন আমি অত্যন্ত নগণ্য বালিকা, ভগবানের অগম্য নীলা। কত মহান মহান ভক্তগণ এখানে হরিবাসর করেছেন, হরিকথা বলেছেন, তার তুলনায় বাবা আমি একদম সামান্য পিপিলিকা বললেই হয়। নিতাই গৌর আনন্দে হরি হরি। তবে আমার দ্বারাই কোনো কিছুই সম্ভব নয়, কেবলমাত্র আপনাদের চরণধুলি ভরসা। আপনারা যেমনভাবে চরণধুলি দিয়ে আমায় কৃপা করবেন, আমি তদ্রূপ হরিকথা সাধন করাতে পারব। মহাজন বললেন, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিকার বিহনে যন্ত্র কেমনে বাজিবে। তুমি বিনা যন্ত্রধারী, আমি হয় যন্ত্রী। যেমনে উচ্চারিবে ঠিক তেমনে উচ্চার, তোমরা যেমন ভাবে কৃপা করবে আমি তদ্রূপ হরি কথা বলতে পারব। হরি বল হরি। আজ মহাজন কি বলছেন মা? না বললেন, পরম করুণ প্রভু দুইজন, নিতাই গৌর চন্দ্র। পরম করুণ কেন বললেন? না এর আগে 4টি যুগে মিলে প্রভু আমার 10টি অবতার হয়েছে। এমন দয়াল সাগর করুণার অবতার কোন যুগে হয় না, হবার না। হয়েছে কি? এমন দয়াল সাগর কোন যুগে হয় না। অন্যান্য যুগে অসুরদের নিধনের জন্য নানা রকম অস্ত্র ধারণ করেছে, এই বর্তমান কলিযুগে ধারণ করেছে? কোন অস্ত্র ধারণ করেন না। রামাদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল। সবার মধ্যে প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল। হরি বল হরি বল। তাহলে পরম করুণ বললেন প্রভু দুইজনকে, কেন বললেন? আমার জগৎগুরু নিত্যানন্দ, নিত্যানন্দকে গুরু বললেন। হরি বল হরি বল। আশ্রয় ছাড়া বিষয়ের কৃপা হয় না, বিষয় হলেন আমার শ্রীমন মহাপ্রভু আর আশ্রয় হলেন নিত্যানন্দ প্রভু, তাই পরম করুণ বললেন। এই পরম করুণের কৃপা ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। তবে বাবা অপরাধ নেবেন না, বাবু আমার বলেছেন সংক্ষেপে একটু গুরুতত্ত্ব বলে বিষয়বস্তু করতে, কেন না সময় অতি অল্প। হরি বল। পরবর্তী সম্প্রদায় আপনাদের চরণে এসেছেন হরিকথা আস্বাদনের জন্য। তবে আসুন, আজ যখন আমরা গোবিন্দের নীলাকথা আস্বাদন করতে এসেছি গুরুদেবের নামে জয়ধ্বনি দিয়ে, কেন আশ্রয় না করলে তো বিষয়কে পাওয়া যায় না, তাই গুরুদেবের নামে জয়ধ্বনি দিয়ে গুরুচরণ আশ্রয় করে তবেই আমরা নীলাকথা আস্বাদন করব। সবাই গুরুদেবের নামে জয়ধ্বনি দেবেন তো। হরি বল হরি বল। সবাই বলুন জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয় গুরু, সর্বময়।
কমিটি বৃন্দ কি, গ্রামবাসী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তবে বাবা, আপনারা আপনাদের সবই জানা, এমন কিছু জানা নেই, এমন কিছু বিষয় নেই, আপনাদের সবই জানা। মায়ের কাছে মাসির গল্প বলতে এসেছে, তবে আশ্রয় না করলে কিন্তু মাঙ্গো বিষয়কে পাওয়া যায় না। আপনারা অনেক শাস্ত্রেও আস্বাদন করেছে, সবই জানেন, তবুও বলছি বাবা, হরিবা আসলে যখন এসেছি, অবশ্যই যেনারা গুরুচরণ আশ্রয় করেন না, গুরুচরণ আশ্রয় করবে। আশ্রয় না করলে কোনোদিন বিষয়কে পাওয়া যায় না, আশ্রয় করে তবে বিষয়ের ভজন হয়, আর তা না হলে সম্ভব না। হরি বল হরি বল। যেনারা আশ্রয় করেছেন, আপনাদের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত, আর যেনারা আশ্রয় করেন না, আপনাদের চরণে প্রণাম জানিয়ে বলছি, অবশ্যই গুরুচরণ আশ্রয় করবেন, তবেই মনুষ্য জীবন সার্থক হবে, ভজন সার্থক হবে। হরি বল হরি বল। আজ বাবা এসেছি যখন, আমরা বিষয়বস্তু তবে আস্বাদন করছি, তবে বিষয়বস্তু আস্বাদনের পূর্বে মাগো আপনাদের চরণে জানাই আমার অনেক ভুল হবে, নিজ বাড়ির সন্তান সন্ততি জ্ঞানে আমায় ক্ষমা করে দেবেন। আজকে আমাদের আস্বাদনের বস্তু আমরা আস্বাদন করব কি না, শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন লীলা। শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন লীলা, এই লীলা আমরা এখানে আস্বাদন করছি। হরি বল হরি বল। আর গৌরাঙ্গ বি বিহার করে আমার নীলা চল, চল পুরে ভাবনি ভি গোরা মা
চিরনন্দন গৌর হরি আমার, পূর্ণ রাধা ভাবে বিভোর হয়ে ওই স্বরূপের কণ্ঠখানা জড়াইয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, স্বরূপ জানিস, স্বরূপ তুই তো আমার কৃষ্ণ মিলনে সুখ বিরহের কথা সবই কিছু জানিস, কারণ তুই তো আমার শিশুকালের খেলার সাথী। ওরে স্বরূপ, তুই তো শুধু খেলার সাথী নয়, তুই তো হয়েছিস আমার ব্রজলীলার ললিতা। কৃষ্ণ মিলনের সুখ বিরহের কথা তোর তো কোনো কিছু অজানা নেই, তাই শ্রীমন মহাপ্রভু স্বরূপের কণ্ঠখানা জড়াইয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, কি আমার কলঙ্কে ভিল কলঙ্কে ভিল কৃষ্ণ দেখো দেখো বহির গো প্রভুকে দর্শন করা যায় না, তবে কোন নয়নে গো? মহাজন বলছে, এ যে গুরুর দেওয়া নয়ন দিয়া দেখো গো সবে চর্মচক্ষুর নয়নের দ্বারায় দেখা যায় না, তবে আরো একটি দিব্য নয়ন প্রস্ফুটিত হয় কার দেয়া? না গুরুর কৃপা বলে, হরি বল হরি বল। যেনারা আশ্রয় করেছেন অবশ্যই জানেন যে কোন নয়নে গুরুদেব গোবিন্দকে দর্শন করতে হয়। দর্শন করতে হলে এই নেত্রখানি আমাদের মুদ্রিত করে দর্শন করতে হয়, হরি বল হরি বল। তাহলে গুরুর দেওয়া নয়ন দিয়া তাছাড়া গোবিন্দের দর্শন করা সম্ভব হয় না।
আজ মহাপ্রভু আমার রাধা ভাবে বিভোর হয়ে স্বরূপের কণ্ঠখানি বলছি, স্বরূপ তুই তো আমার সবই জানিস, তুই তো আমার ব্রজলীলার ললিতা সখী সুত্ত, কৃষ্ণ মিলনের সুখ বিরহের কথা কি তুই জানবি না রে? সমস্ত কিছু বিবরণ বললে আর আস্বাদন করেছেন কে? হরি বল হরি বল, আস্বাদনকারী কে গো? আমার পদকর্তা গোবিন্দ দাস, পদকর্তা গোবিন্দ দাস গৌর হরির এই ভাব আস্বাদন করছে। আস্বাদন করে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি, কেন কাঁদ গোরা রায় সব কলঙ্ক দূরে যা, কলঙ্ক যাবে তোমার দূরে, সব কলঙ্ক দূরে যাবে, সব কলঙ্ক দূরে যাবে, সব কলঙ্ক দূরে যাবে, এহেন কলঙ্ক তোমার সব কলঙ্ক দূরে, এহেন কলঙ্ক তোমার সব কলঙ্ক দূরে যাবে। কেন কাঁদ গোরা রায়, আস্বাদন করছেন আমার পদকর্তা গোবিন্দ দাস। তাই গৌরাঙ্গ লীলা অনুসারে পদকর্তা গোবিন্দ দাস আজ বৃন্দাবন লীলার পদ বর্ণনা করেছেন। তবে এতক্ষণ বাবা আমরা কোথায় রয়েছি? হরি বল হরি বল, জায়গাটির নাম কি গো? নিতাই গৌর হরি বল হরি বল। ও মা কালই, হরি বল হরি বল, কালই হলেও এটা এখন সিধাম নবদ্বীপ ধাম। কেউ বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন বৃন্দাবন, বৃন্দাবন বা নবদ্বীপ। এখন গৌরাঙ্গ লীলা আমরা এতক্ষণ আস্বাদন করছি, তাহলে এটা এখন সিধাম নবদ্বীপ। এবার যাব সেই মধুময় শ্রী বৃন্দাবন। যে কোনো লীলা আস্বাদন করতে হলে আগে সকলকে বাবা গৌরাঙ্গ লীলা আস্বাদন করতে হবে। গৌরচন্দ্রিকা না করলে কোনোদিন কোন লীলা করা যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে এতক্ষণ আমরা রয়েছি সিধাম নবদ্বীপ ধামে, এবার আমরা যাব সবাই সেই মধুময় শ্রী বৃন্দাবন। সকলে যাবেন তো? কিসে যাবেন? পালকিতে, মা বলছে পালকিতে, পায়ে হেঁটে। আগের দিনে শুনেছি পায়ে হেঁটে নাকি বাবাদের যেতে ছ মাস এক বছর সময় যেত, আর এখন টুরিস্ট বাস যায় তাতে আমার আঠেরো দিন কুড়ি দিনে সময় যায়, তাই তো মা? আর এখানে বসে আমরা বৃন্দাবন আস্বাদন করব অতি সহজে, প্লেনেও বাবা যেতে পারে না এত দ্রুত বেগে। তবে যাই কে, আমাদের এই দেহের মন, দেহ এখানে থাকবে, মনকে পাঠিয়ে দিতে হবে সিধা মধুময় শ্রী বৃন্দাবন, রাধা গোবিন্দের রাতুল চরণ। হরি বল হরি বল। তাহলে মন এখানে, দেহ এখানে থেকে মনটাকে আপনি চারাচক্র ভুবন ঘুরাতে পারবেন। তাহলে মনের থেকে কোনো যানবাহন এত দ্রুতবেগে যাওয়া সম্ভব নয়, তাহলে আমাদের মনটাকে পাঠিয়ে দিতে হবে। সবাই চলে, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে জীবন, যমুনার ধারে ধারে তোমাদের বলতা সম্পূর্ণ সম্পূর্ণ
আমাদের বৃন্দাবনে আমরা এবার পৌঁছালাম। তবে বৃন্দাবনের ধনী কিমা নিতাই গৌর হরি বল, আপনার হাত তুলে কিন্তু বলে দিচ্ছে, বৃন্দাবনের ধনী রাধে রাধে হরি বল হরি বল। আমি ভুল করে আপনাদের বাড়ির মেয়ে ভুল করে বললাম নিতাই গৌর বললাম, আপনারাও বলে দিন নিতাই গৌরের প্রাধান্য নবদ্বীপে। নিত্যানন্দ প্রভু হলেন আশ্রয়, গৌরাঙ্গ প্রভু হলেন বিষয়, আর বৃন্দাবনের ধনী হলেন রাধে রাধে। রাধারানী হলেন আশ্রয়, আর গোবিন্দকে ফিরে পাওয়া যায় বিষয়কে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই যেই ব্যক্তির মানুষ যাক না কেন, সবাইকে রাধা নামের আশ্রিত হতে হবে। গুরু মুখে শুনেছি বৃন্দাবনে সাইকেল রিক্সার নাকি বাবা হরেন না, আছে ওই রাধা নাম বললেই দর্শক সাইড দিয়ে দেবে, ব্রজবাসীগণ সাইড দিয়ে দেবে। দোকানপাতিতে কোনো দর্ব কিনার জন্য যদি যা হয়, দোকানিকে বলো যদি যদি চাল দাও ডাল দাও তেল দাও দেবে না, যতক্ষণ না দোকানিকে বলা হয় রাধে রাধে, তখনই দোকানি বলবে বলো তোমার কি চাই। তবে রাধা নামের এত মহিমা, রাধা নাম না শুনলে কোনো কর্ম হবে না, রাধা নাম না বললে হবে না। তবে বৃন্দাবনে যখন এসেছি রাধা নাম হবে তো, তারপরে গোবিন্দকে তো বাবা ফিরেই পাওয়া যাবে মহাজন বলছে হরি বল হরি বল। তাহলে রাধা নাম হবে তো সবাই মিলে সবাই বলুন জয় জয় শ্রী রাধা রানী কি, জয় জয় শ্রী রাধা রানী কি, জয় জয় শ্রী রাধা রানী কি। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো, সব জগ জানে ললিতা বলে কেন কি হয়েছে জানিস ললিতা, ওই কৃষ্ণকে ভালোবাসে এই দেহে কৃষ্ণ প্রেম তরু বীজ রোপণ করেছিলাম। কেন কি হয়েছে, ওরে সে যে আগাছা হয়ে জন্মেছে রে, আরো বড় সাধ করে ওই কৃষ্ণ প্রেম তরু সরাবরি অবগাহন করতে গেলাম, সে যে আমায় অগ্নিময় মরিচিকার মতো দহন করল। জানিস ললিতা, ওই কৃষ্ণকে ভালোবেসে আমার কি হলো জানিস, আমি কৃষ্ণ প্রেম তরু হই মিহার বলে পড়লাম, আমাকে সকলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। বল না বল না ললিতা, আমার মতো কি কেউ কৃষ্ণকে ভালোবাসে, যারা বলে কৃষ্ণকে ভালোবাসি না তারা যে অজগতের কিছুই ভালোবাসতে জানে না।
কারণ ওই কৃষ্ণ রূপী সুখ আত্মা আমাদের দেহে যতক্ষণ বিরাজ করছে সকলে সকলকে ভালোবাসবে। আর কৃষ্ণ রূপী সুখ আত্মা আমাদের দেহ থেকে যখন বাবা চলে যাবে কেউ কাউকে ভালোবাসবে না, বাসবে কি না? রাধারানী বলছে, ললিতা তবে আমার কি এতই অপরাধ? ওই কৃষ্ণকে ভালোবাসি বলে আমাকে সকলে বলে কৃষ্ণ কলঙ্ক। রাধে ওরে, যে কৃষ্ণ কলঙ্কের জন্য শিব শিবানী ব্রহ্মাণী ইচ্ছা করে, আর সেই কৃষ্ণ কলঙ্কের জন্য তুই ভয় পাচ্ছিস। শোন রাধে শোন, যেই কৃষ্ণ কলঙ্কের জন্য তুই ভয় পাচ্ছিস, একবার সেই কৃষ্ণকে ডেকে তোর অন্তরের কথা জানা, সেই কৃষ্ণ এসে তোর কলঙ্ক মোচন করবে। তবে আমি আসি রে রাধে, এই বলে ললিতা সখী চলে গেলেন। আর ললিতার কথা শ্রবণ করে শ্রীমতী রাধারানী ডেকে উঠলেন প্রাণগোবিন্দ, ও মা আমাদেরও সেই কলঙ্ক মোচনের উপায় একমাত্র গোবিন্দ ভরসা। রাধারানী আজ কলঙ্কের কথা বলছি, কলঙ্ক কি আমাদের নেই? সবার মধ্যে আছে, জানতে অজানতে সবার মধ্যে কলঙ্ক আছে। আর সেই কালিমা মোছানার জন্য একমাত্র উপায় হরি বল হরি বল, তার চরণ ছাড়া কারো ক্ষমা নেই, হরি বল হরি বল। তাই রাধারানী আমার কি করছে, ললিতার কথা শ্রবণ করে রাধারানী আমার গোবিন্দকে ডাকছে, ও গো কবে হবে অবসা, হবে ঘোষা।
শ্রীমতী রাধারানী যেই না ডাকলেন, প্রাণগোবিন্দ কি না এসে থাকতে পারে গো মা? কিশোরীর সম্মুখে দর্শন দিলে কিশোরীর জীবন ধন্য হয়ে গেল। প্রাণবধূকে সামনে পেয়ে বধূর কণ্ঠখানা জড়ায়ে ধরে কেঁদে কেঁদে বলছে, বধু তুমি তো আমার ঘর জানো, বাহির জানো, পাপ জানো, পূর্ণ জানো, তুমি তো আমার সকলে জানো বধু। যে ঘরে আমায় বসতি দিয়েছো, একবার একবার ওই কালো মেঘের মানে তাকাতে পারি না, একবার কৃষ্ণ বলে কাঁদতে পারি না, আর কৃষ্ণ বলা তো দূরে। রাধারানী বলতে চাচ্ছে, এমন বাদিনীর ঘরে তুমি আমায় বসতি দিয়েছো, একবার তোমার নাম ধরে ডাকতে পারি না, শুধু তোমায় ভালোবাসি বলে আমি কি করি জানো? ওই বাদিনীর ভয়ে রান্নার সময় জোর করে উনানে জাল মিটিয়ে নে, তা থেকে কি হয়, কুলকুল করে ধোঁয়ার সৃষ্টি হয়। শুধু তোমাকে ডাকার জন্য আমি ওই রান্নার সময় জোর করে উনানে জাল দিয়ে দিয়ে তা থেকে যখন ধোঁয়া, আমি সেই সময় কি করি জানো, আমি দুয়ারে চলে প্রভু গো তোমার ডাকি, আমি ধোয়া
প্রভু, আমার যে বাদনির ঘরে তুমি আমায় বসতি দিয়েছো, একবার প্রাণ খুলে তোমার নাম আমি জপ করতে পারি না, তোমায় আমি ডাকতে পারি না, এমন ভাবে তোমায় ডাকি, আর ডাকি বলি আমাকে সকলে বলে কৃষ্ণ কলঙ্কে। বধু, যদি তুমি আমার এই কলঙ্ক না মোচন করো, আমি ওই যমুনার জলে প্রাণ বিসর্জন দেব। বধু তখন বলছে, তোমাকে কে কেমন ভাবে কলঙ্কিনী বলে? গোবিন্দ তখন বলছে, রাধে তোমাকে কে কেমন ভাবে কলঙ্কিনী বলে? রাধারানী বলছে, কে কেমন ভাবে বলে জানো? কে কেমন ভাবে কলঙ্কিনী বলে জানো? ওই প্রতিবেশী দিদিরা জলের ঘাটে যায়, আমিও জলের ঘাটে যাই, প্রতিবেশী দিদিরা আমার দিকে অঙ্গুলি হেলন করে বলে, কি বলে? বলে, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, আমি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শুনি, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শুনি, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, আমি দাঁড়াই দেখে দাঁড়াই, গোবিন্দ বলছে, রাধে ওরা এমন ভাবে তোমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুমি প্রতিবাদ করতে পারো না? আরে তুমি যদি প্রতিবাদ করতে তাহলে তো ওরা আর কৃষ্ণ কলঙ্কিনী বলতো না। রাধারানী বলছে, বধু কজনকে আমি প্রতিবাদ করব? শুধু কি ওই প্রতিবেশী দিদিরা আমার কলঙ্কিনী বলে? শুধু দিদিরা বলে না। গোবিন্দ তখন বলছে, আর কে বলে? রাধারানী বলছে, আর কে বলে জানো? তবে বলছি শোনো বধু, ও গো আমার লঙ্ক শিষ্যের কানে, আর শিষ্য জপে মনে মনে, শিষ্যের কানে, শিষ্য জপে মনে মনে, গুরু দেব দেয় শিষ্যের কানে, শিষ্য জপে মনে, শিষ্যের কানে, শিষ্য জপে মনে মনে। আপনাদের কানে কানে দিয়েছেন? কার কার কানে কানে দিয়েছেন গুরুদেব? হাত তুলুন। হরি বল হরি বল, সবাই দিয়েছেন, কিছু 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 হাত উঠছেন। তাহলে আপনাদের কানে গুরুদেব গুরুমন্ত্র হয় না? অবশ্যই গুরুমন্ত্র আস্বাদন করবেন। গুরুমন্ত্র না নিলে সেই গোবিন্দের মন্ত্র কুমা ভজন করতে হয়। রাধে রাধে গুরুদেব যখন দিয়েছেন কি বলেছেন? বলেছে, ত্রিসন্ধ্যাকাল গায়ত্রী নাম জপ করবে, হরি বল হরি বল। আপনারা কসন্ধ্যা করেন? ত্রিসন্ধ্যা করেন তো? কজন ত্রিসন্ধ্যাকাল গায়ত্রী নাম জপ করেন? হাত তুলুন। অর্ধেক তো হয় না বাবা, অর্ধেক হাত উঠে নাই বাবা, ওই জায়গায় ঠান্ডা। বলে, গুরুদেব কবে মন্ত্র দিয়েছিল? খাতাতে লিপিবদ্ধ করে কেউ আলমারিতে, কেউ বা চালের বাতা। ওমা, গুরুদেব সুন্দর বীজ মন্ত্র এই দেহ জমিতে রোপণ করার জন্য কর্ণ মুহুর দিয়ে দিলেন, হরি বল হরি বল।
তিনি দিলেন এই দেহ জমিতে বীজ দিলেন চাষ করার জন্য। আর সেই বীজকে যদি কেউ খাতায় লিপিবদ্ধ করে আলমারিতে বা চালের বাতায় রেখে দেওয়া যায় কি হবে তো? রাধে রাধে, বীজ বীজই রয়ে যাবে, কোনোদিন অঙ্কুরিত হবে না। হবে শাখা পল্লব ফল ফুল তো বাবা দূরে থাক, কোনোদিন অঙ্কুরিত হবে না। তাহলে বীজ অঙ্কুরিত করার জন্য কিসের প্রয়োজন? সর্বগ্রে বাবা আপনাদের চরণে জানিয়ে গেছেন, আশ্রয় না করলে কোনোদিন বিষয় কে পাওয়া যায়। নিত্যানন্দ প্রভুকে আশ্রয় গুরু বলেছে, নিত্যানন্দ প্রভুর আশ্রয় না করলে বিষয় কে পাওয়া যায় না। অনেকে বলে আমার দীক্ষা হয়ে গেছে, ওই ওই একই ভাবে বাবা, বীজ দিয়েছে খাতায় লিখেছে আলমারিতে আর বদ্ধ করে রেখে দিলে কি হবে? তাহলে আপনি সুন্দর থেকে কোন জায়গায়, এই গত কালকে বাবা প্রসাদের ব্যবস্থা রয়েছে, অঠেল প্রসাদ, হরি বল হরি বল, কত সবজি আঙিনা হবে, মায়েরা সবজি আঙিনা করতে গেলে আপনারা লক্ষ্য করবেন, যখন সেই কুমড়োটা আঙিনা হবে না, তার বীজগুলো কিন্তু আঁদড়ি আগে রেখে দেবে, লক্ষ্য করবেন দাদা ভাইরা যেনারা কমিটির বৃন্দে রয়েছে। কেন ওই বীজটা রাখে? বলে সুন্দর সুন্দর কুমড়ো বানানো হচ্ছে, এর বীজগুলো যদি আমাদের খেতে পুতি, না জানি আমাদের খেতেও কত বড় বড় ফল দেখবেন, অনেক মায়েরা রাখবে। ওই সুন্দর বীজ অনুসারে আপনি খেতে রোপণ করলেন, বীজ অনুসারে একটু গাছ হলো দু ডগ চার ডগ, যদি একটু বা ফল হলো বাঁকা কুঁজো টেরা, সেই রকম কি যেরকম আঙিনা করেছে সেরকম ফল হয় বাবা? কেন হয় না? ওই গোড়াই গলত, হরি বল হরি বল, আমরা চাষের পদ্ধতিটাই জানি না, নিতাই হরি বল হরি বল, চাষি হয়েছি চাষের পদ্ধতিটাই জানি না, তাই তো আমাদের ফল হয় না। তাহলে ওই চাষের পদ্ধতিটা জানতে হলে যারা বৈতাল চাষ করে তাদের কাছে সেই চাষের পদ্ধতিটা আমাদেরকে জানতে হবে, তবেই তো বড় বৈতাল হবে, নালে চাষ সকলে করে। তাই আমার নরোত্তম দাস ঠাকুর একটি পদ বর্ণনা করলেন, কি ওগো ব্রহ্মা রোবা নানো জমি আছে এ সংসারে, ওমা নরোত্তম দাস ঠাকুর পদ বর্ণনা করলেন, ব্রহ্মারও বানানো জমি, কোন জমি গো? ওই নদীর ওপারে যে জমি, না মাঠের ওধারে যে জমি, কোন জমি? রাধে রাধে, আমাদের এই দেহ জমি, সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে আমরা সৃষ্টি, আমাদের এই দেহ সৃষ্টি। তাই মহাজন বলছে, ব্রহ্মা রোবা নানো জমি আছে এ সংসার, বিষ্ণু তত্ত্ব মেঘ বর্ষণ করে তাহার উপরে, কি বললেন? না বিষ্ণু তত্ত্ব মেঘ বর্ষণ করে তাহার উপরে, ব্রহ্মার বানানো জমি আছে বিষ্ণুর কৃপা, সূক্ষ্মরূপী আত্মা আমাদের এই দেহে আছে বলে তাই তো বাবা এই জমির এত কদর, হরি বল হরি বল। আমরা আমার আমিত্ব দেখি, দেখে নেব বিষ্ণু তত্ত্ব বীজটা আছে বলে, আর এই বিষ্ণু তত্ত্ব বীজটা যখন চলে যাবে আমার আমার সব শেষ, হরি বল হরি বল, আর থাকবে আমিত্ব, আমি কে সেটাই জানা হবে। বিষ্ণু তত্ত্ব মেঘ বর্ষণ করে তাহার উপরে, তারপর বললেন জমি জল পাইলে হয় বীজের অঙ্কুর, চাষি বিনা সেই জমি চাষ না হয়। আর কি বললেন? শাখা পল্লব হইলে ধরে ফুল ফল, পাকিলে সে প্রেমের ফল করে ঢলমল, নিতাই গৌর হরি হরি বল। চাষি বিনা হরি বল হরি বল, চাষি বিনা নয় হরি বল, চাষা বিনা, চাষি তো মা অনেক রয়েছে, মাঠ চাষি দেখবেন অনেক চাষি হয়েছে, এখন বাবা অন্য বাদ দিয়ে সব মৎস্য সেবা করার জন্য মাঠ চাষি রয়েছে, মাঠ চাষিদের ডাক হয় না হরি বল হরি বল, অন্য সেবার জন্য অন্যর জন্য মাঠের ব্যবস্থা থাকে, লক্ষ্মী মা কৃপা করে এসেছে, আর আমরা এমন হতভাগ,
অন্ন না সেবা করব, মাছ সেবা করব বলে কি করছি না, ঝিল করতে দিয়ে দিয়েছি। আর ঝিল চাষে 5 বছর চাষ করার পর যখন চলে যাচ্ছে কি হচ্ছে, আর জমির মাথাও পাচ্ছে না, চাষিরা মাথা ঘুরে মরছে। হরি বল হরি বল। তাহলে কি হচ্ছে, ওই জমিতে কি হচ্ছে, অনেক চাষি রয়েছে, চাষি রয়েছে কিন্তু চাষার অভাব রয়েছে। মহাজন বললেন, ও গো চাষা বিনা সেই জমি নাহি হয় চা, আর চাষা বিনা সেই জমি নাহি হয় চা। সঙ্গ নাহি পে নরকম দা, কি বললেন, চাষার সঙ্গ নাহি পে কাঁদে আমার নরকম দা। তাহলে আমরা অনেকে চাষি হয়েছি, চাষা হতে পারি না। তাহলে চাষা হতে হলে আশ্রয়দাতা গুরুর চরণ আশ্রয় করতে হবে, সেই প্রথমেই বলেছিলাম বাবা। হরি বল হরি বল। তাহলে শাস্ত্রে কোন জায়গায় লিপিবদ্ধ নেই রে দীক্ষা লইয়া ভজে, আছে কি মা, আছে? দীক্ষা লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে কোথাও আছে, কোথাও নেই, আছে মাত্র আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে আর সব জীব মরে। শুধু দীক্ষা নিলে হবে না, ওই বীজ মন্ত্র ঘোষণা রইবে, তাহলে চাষির স্বরূপ আমার আশ্রয়দাতা গুরুর আশ্রয় প্রয়োজন। আশ্রয় করিলে সেই আশ্রয়দাতা গুরু জানিয়ে দেবেন ওই বীজটিকে কেমন ভাবে রোপণ করতে হয়, কেমন ভাবে চাষ করতে হয়। চাষ করলেই তো ফল হবে না, শুধু বীজ রেখে দিলে হবে, কিছুই হবে না। হরি বল হরি বল। তাই অবশ্যই আপনারা গুরুচরণ আশ্রয় করবেন, আশ্রয় ছাড়া বিষয়কে কোনোদিন পাওয়া যায় না। আজ রাধারানী সেই কথা বলতে চাইছে। কোন শিষ্য কি করে গো, গুরুদেব দেয় শিষ্যের কানে, শিষ্য জপে মনে মনে। সব শিষ্য কি মনে মনে জপে? আজ এখানে গ্রামবাসী কি আয়োজন করেছে গো মনে মনে জপার জন্য? কোনদিন না। বেদ শাস্ত্র কেমন ভাবে আস্বাদন করার আয়োজন করেছে, হরি বল হরি বলে তো আমাদের পরম সৌভাগ্য। মনুষ্য জীবনের সার্থক জনম, অনেক সময় এমন অনেক জনম আমাদের অনেক সময় অতিবাহিত চলে যায়, এমন হরিসভায় কজনের লাগে গো মা, কত সময় লাগে। আজ কমিটি বৃন্দ যে, গৃহস্থ বৃন্দ যে আয়োজন করেছেন, গ্রামবাসী বাবা ঠাকুর দাদা ভাইরা সবাই মিলে, কত সুন্দর হরিসভার কি আয়োজন না। কোন শিষ্য মনে মনে জপছে, আর এইসব কমিটি বৃন্দ গ্রামবাসী বৃন্দ কি করছে, কেহ গায় উচ্চ স্বরে কেহ গায় মনে মনে, কেহ গায় ধীরে ধীরে কেহ গায় উচ্চ স্বরে, কেহ গায় ধীরে ধীরে কেহ গায় উচ্চ স্বরে, কেহ গায় ধীরে ধীরে। আজ রাধারানী তাই বলছে, মনে মনে সবাই জপে তোমার আমার কলঙ্কের কথা। তবে কজনকে আমি প্রতিবাদ করব বধু, তুমি যে আমায় প্রতিবাদ করতে বলছো, আমি কজনকে প্রতিবাদ করব?
কলঙ্কের কথা এমন ভাবে জগতে ছড়িয়ে গিয়েছে। বধুগো, তোমায় সব কথা বলা হলো, কিন্তু বলা হলো না একটি মাত্র কথা। কি কথা রাধে? আমার যে কবে থেকে কলঙ্ক তা তো তোমায় বলা হলো না। রাধে, তোমার কবে থেকে কলঙ্ক? রাধারানী তখন বলছে, আমার কবে থেকে কলঙ্ক জানো? আমার শিশুকাল হইতে, এই যৌবন অবধি কলঙ্কে কপাল। আজ রাধারানী কি বলছে মা? না, শিশুকাল হইতে যৌবন অবধি। আপনাদের কারো শিশুকাল থেকে কলঙ্ক আছে? আছেন আপনাদের? মা বলছে না। রাধারানী বলছেন, আমার শিশুকাল থেকে কলঙ্ক। তবে কেমন ভাবে শিশুকাল থেকে কলঙ্ক আমরা একটু সংক্ষেপে আস্বাদন করে নিই। শ্রীমতী রাধারানী বিশ্বভানু রাজার কন্যা। পূর্বে সত্যযুগে সুতপা মুনি নামে মুনি ছিলেন, নারায়ণের ধ্যান করেছিলেন। ধ্যানে সন্তুষ্ট হয়ে নারায়ণ প্রভু সত্যযুগে বর দিয়েছিলেন সুতপা। কি বর চেয়েছিল? কি বর চেয়েছিল গো মা? সুতপা মুনি চেয়েছিলেন ওই নারায়ণের স্ত্রী মানে লক্ষ্মীকে তার সহধর্মিণী রূপে চেয়েছিল। একই কোনোদিন সম্ভব? ভগবানের অঙ্গ সাথীকে কি মানবের কোনো সহধর্মিণী হতে ভগবান দিতে পারে? কিন্তু দিয়েছিল। কেন না দিলে? দি তার ভক্ত বাঞ্ছা কল্পতরু নামে কলঙ্ক লুটে যাবে। বারবার করে চেয়েছিলে তখন দিয়েছিল, বাঞ্ছা কল্পতরু নামে কলঙ্ক যাতে না লুটে যায়। বলেছিল, তুমি আমার লক্ষ্মীকে সহধর্মিণী রূপে পাবে, তবে এ যুগে নয়, আগামী দ্বাপর যুগে তুমি হবে হেনমাল্ল ঘোষের পুত্র আয়ান ঘোষ। আমার লক্ষ্মীকে তুমি সহধর্মিণী রূপে লক্ষ্মী কর জোরে কেঁদেছিল প্রভু। এ তুমি কি করিলে? ওই সামান্য মানবের হাতে তুমি আমাকে দান করে দিলে। নারায়ণ প্রভু বলেছিল, লক্ষ্মী তুমি যাবে সামান্য মানবের গৃহে, আমি যাব না। শোনো লক্ষ্মী, তুমি জন্ম নিবে দ্বাপর যুগে বিশ্বভানু রাজার পালিতা কন্যা রাধা হয়ে, আর আমি গোকুলে জন্ম নিব গোপাল। আমি গোকুলে জন্ম নিব ওই নন্দালয়ে গোপাল। লক্ষ্মী তখন বলেছিল, তোমার সাথে আমার কেমন হবে মিলন হবে? শোনো শোনো প্রভু শোনো, আমি জন্ম নেবার পর এই নয়ন দুটো মুদ্রিত করে রাখবো, এহ জগতের কোনো আলো আমি দর্শন করব না, যতক্ষণ যতক্ষণ নাই তোমার ওই যুগল চরণ ওই ভুল ভুরানো বদন দর্শন করি, আমি ও জগতের আলো দর্শন করব না করব না করব না।